নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন। এর আগের ভিডিওটির মাধ্যমে আমরা জেনেছি কিভাবে আপনারা জানবেন আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি নেই। যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে, তাহলে আপনাদের আর আধার লিঙ্ক না করলেও চলবে, তাই আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। এই ভিডিওটির ডেসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। আমরা সকলেই জানি যে শীঘ্রই চালু হতে চলেছে দুয়ারের রেশন প্রকল্প, তাই খাদ্য দপ্তর সকলকেই তাদের রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে বলেছেন। ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, ভিডিও নিচে দেখতে পাচ্ছেন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, এই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নিন, পরবর্তীতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আপনাদেরকে সার্চ করতে হবে WBPDS। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে একটি লিঙ্ক আসবে WBPDS.gov.in, এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা চলে আসবেন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে সার্ভিস অপশনে এখানে চলে আসতে হবে। সার্ভিস অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড বলে একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। রেশন কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তার ডান পাশে অনেকগুলি অপশন আছে। একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার 11, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর ডিজিটাল রেশন কার্ড, এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এন্টার মোবাইল নাম্বার, এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার বসাতে হবে। বসানোর পর আপনাকে এখানে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। গেট ওটিপির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন চলে আসছে, এখানে এন্টার ওটিপি, এখানে আপনাকে ওটিপিটি এন্টার করে নিতে হবে। যদি আপনাদের মোবাইলে ওটিপি না আসে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এত সেকেন্ড পরে আপনারা সেই ওটিপিটিকে আবার রিসেন্ড করতে পারেন। সো আমার মোবাইলে যেহেতু ওটিপি চলে এসেছে, তাই আমি এখানে এন্টার ওটিপি করে ওটিপিটি এন্টার করে তারপরে আমাকে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট বাই রেশন কার্ড নং এন্ড ক্যাটাগরি, অর্থাৎ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি। দেখতে পাচ্ছেন এখানে GEN আছে, RKSY1, RKSY2, PHH, SPHH, AOOI, অর্থাৎ আপনার যে ধরনের রেশন কার্ড সেটি আপনার এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে এন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে রেশন কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বলে একটি অপশন আছে, এখানে আপনাকে সার্চ করে নিতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার পরিবারে যতগুলি মেম্বার আছে তার সিরিয়াল নাম্বারগুলি এখানে শো করবে, এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে নাম আছে, এখানে আপনাকে তার নামগুলি শো করবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নং, অর্থাৎ এখানে আপনাকে তার আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। এক এক করে সবার এখানে আধার কার্ডের নাম্বারগুলি বসিয়ে নেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড, অর্থাৎ এখানে আপনাকে আপলোড করতে হবে আপনার স্ক্যান কপি, অর্থাৎ আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে, যেটির সাইজ হতে হবে 100 কপির মধ্যে। 100 কপির বেশি হলে এখানে আপলোড করতে অসুবিধা হবে, অর্থাৎ আপলোড নাও নিতে পারে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আপনাকে ডেট অফ ক্যালেন্ডারের অপশনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে নেবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে যে নামে আছে সেই সেই নামের এখানে ডেট অফ বার্থগুলি এক এক করে সবারই বসিয়ে নেবেন। বসানোর পর নিচে একটি স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বরে অ্যাড্রেস বলে একটি অপশন আছে, এখানে আপনাকে অ্যাড্রেসের ঘরে আপনাকে অ্যাড্রেসটি বসিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে প্রথমে আপনাকে গ্রামের নামটি বসিয়ে নিতে হবে, তারপরে দেখতে পাচ্ছেন পিনকোড, এখানে আপনাকে পিনকোডের ঘরে আপনাকে পিনকোড বসিয়ে নিতে হবে। পিনকোড বসানোর পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পারেন এখানে পোস্ট অফিস বলে একটি অপশন আছে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনাদের পোস্ট অফিস। পোস্ট অফিস সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে পুলিশ স্টেশন আছে, এখানে আপনাকে পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর অপশন আছে কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ এখানে আপনাকে কমিউনিকেশনের ডিটেলস করে আপনাকে কমিউনিকেশন ডিটেলস সেন্টার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার, যদি আপনাদের সেকেন্ডারি মোবাইল নাম্বার থাকে তাহলে আপনারা এখানে সেই মোবাইল নাম্বারটি ইনপুট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইনপুট হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে ইনপুট করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ইমেল, যদি আপনাদের ইমেল থাকে তাহলে ইমেলটি এখানে বসিয়ে নেবেন। যদি আপনাদের সেকেন্ডারি মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম এস প্রাইমারি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার
সেকেন্ডারি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটার যদি সেম হয় তাহলে আপনাকে সেম এস সেকেন্ডারি অপশনে ক্লিক করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং দেওয়া আছে, ইউ উইল বি নট এবল টু মেক এনি চেঞ্জেস টু এনি ডিটেলস অফ ইউর রেশন অফ ইউর অ্যাপ্লিকেশন আফটার ইউ সাবমিট, অর্থাৎ আপনি যদি সাবমিট করে দেন তারপরে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে কোনোভাবে এডিট করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না, এখানে সেটি ওয়ার্নিং দেওয়া আছে। তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে এটি চেকবক্স দেওয়া আছে, এখানে আপনাকে রাইট করে নিতে হবে। রাইট করার পরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে একটি অপশন আছে, এখানে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, এখানে আপনাকে সেই ফ্যামিলি মেম্বারগুলি দেখানো হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তার ফাদার নেম দেখানো হবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম, অর্থাৎ আপনাদের এখানে রেশন কার্ড নাম্বারগুলি দেখানো হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি, আপনাকে এখানে ক্যাটাগরি দেখানো হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস, এখানে আপনার যদি কোনো সাপ্লিমেন্টারি ডকুমেন্টস যেরকম ভোটার কার্ড অথবা কোনো ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে আপনাকে সেই ডকুমেন্টস এখানে আপলোড করে নিতে হবে। এখানে আপনারা যদি না আপলোড করতে চান তাহলে কোনো প্রবলেম নেই। তারপর আপনারা একটা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি চেকবক্স আছে, এখানে আপনাকে রাইট করে প্রসিড অপশনের উপর ক্লিক করে প্রসিড করে নিতে হবে। সো আমি এখানে প্রসিড করে নিচ্ছি। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে রাইট করে নিতে হবে। রাইট করার পর দেখতে পাচ্ছেন এখানে গেট ওটিপি বলে একটি অপশন আছে, এখানে আপনাকে গেট ওটিপির উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনারা এন্টার ইউর ওটিপির ঘরে বসে এন্টার করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বলে একটি অপশন আছে, সাবমিট ওটিপি, এই অপশনের উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। সো আমি এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করে নিচ্ছি। সাবমিট ওটিপির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বলে একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইউ ক্যান লগ ইন টু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার, এখানে আপনাকে মোবাইল নাম্বারটি দেখানো হবে। আমি এটি মোবাইল নাম্বারটি হাইড করে রেখেছি। অ্যান্ড ইউর চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনি টাইম, অর্থাৎ আপনি যে কোনো সময়ে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। উই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট ফার্দার ডেভেলপমেন্ট অন ইউর অ্যাপ্লিকেশন লেটার। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নেম দেখানো হবে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, এখানে আপনাকে মোবাইল নাম্বারটি দেখানো হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্লক পার মিউনিসিপ্যালিটি, এখানে আপনাকে ব্লক পার মিউনিসিপ্যালিটি দেখানো হবে। দেখতে অথবা আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক এর স্ট্যাটাস চেক করার সময় চেক করার জন্য যে কোনো সময় এই রেশন কার্ডের ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এনকোয়ারি বলে একটি অপশন আছে, এখানে আপনাকে দেখতে পাচ্ছেন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি একটু লোডিং নেবে যেহেতু সার্ভার এখন স্লোতে চলছে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে ফর্ম সিলেক্ট ফ্রম টাইপ, এখানে আপনাকে সর্বপ্রথমে আপনাকে ফর্মটি সিলেক্ট করে নিতে হবে। রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম 11 সাবমিট করতে হয়, তাই এখানে আপনাকে ফর্ম 11 সাবমিট করে নিতে হবে। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, এখানে আপনাকে মোবাইল নাম্বারটি বসিয়ে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার বলে একটি অপশন আছে, এখানে ক্যাপচার বসিয়ে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বলে একটি অপশন আছে, এখানে আপনাকে সার্চের উপরে ক্লিক করে নিতে হবে। সার্চের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নেমটি দেখানো হবে এবং অ্যাপ্লিকেশন নং পার মোবাইল নাম্বারটি এখানে দেখানো হবে। তারপরে দেখছেন ব্লক পার মিউনিসিপ্যালিটি এখানে আপনাকে দেখানো হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে স্টেট, অর্থাৎ এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ফর্ম এন্ট্রি, অর্থাৎ আপনি এই ফর্মটি ভরেছেন তাই এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 11 সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ ফর্ম 11 সাবমিট করা হয়েছে সাকসেসফুলি ভাবে, এখানে তার ডেটটি দেখানো হবে। তারপরে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন বাই ইন্সপেক্টর, যদি সেই রেকমেন্ড করে ইন্সপেক্টরের দ্বারা খাদ্য দপ্তরের দ্বারা তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে, এটাই আপনাকে এখানে অ্যাপ্রুভ দেখানো হবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি, অর্থাৎ যদি অ্যাপ্রুভ একবারে সম্পূর্ণভাবে হয়ে যায় তাহলে আপনাকে এখানে অ্যাপ্রুভ দেখাবে এবং পাশে ডেটগুলি দেখাবে। তারপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট পিডিএফ, পেজটি আপনার যদি পিডিএফ আকারে নিতে চান তাহলে আপনাকে এই এক্সপোর্ট পিডিএফ এর উপরে ক্লিক করতে হবে। এক্সপোর্ট পিডিএফ এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ সেই পিডিএফটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এই পিডিএফটি আপনারা সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। সো এই ছিল আজকের এই বিষয়টি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে আমাকে মোটিভেট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পরবর্তীতে এরকম আরও
ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।